नमस्कार बंधुरा, माइरोज गार्डेने आपनादेर के अनेक अनेक स्वागतम। अनेक दिन परे आज के बागाने एसे भिडियो करछी। गोलाप निये सब किछु बोलबो, एछाड़ा शीतेर अन्यान्य जे समस्त फुल गाछगुलो आछे सेई गाछगुलोकेओ निये आज के मोटामुटी अनेक किछुई आपनादेर के जानाबो। कोन खाबार देवा हय, कोन कीटनाशक लागे, कोन छत्राकनाशक दिते लागे, जल किभाबे दिते लागे, दुर्बल गोलाप गाछगुलो के किभावे परिचर्चा करले गाछगुलो मारा जाबे ना, सब ब्यापारटा बोलबो। तार साथे साथे एटाओ बोलबो जे सामने जे गरम आसछे सेई गरमे किभावे आपनारा आपनादेर गोलाप गाछगुलो के बा अन्यान्य जे सकल गाछपालागुलो आछे सेगुलोके किभावे भालो राखबेन। बंधुरा, प्रथमेई बोली जे शीतेर समय गोलाप करा किन्तु अनेकटा सहज, प्रचुर परिमाणे बागाने फुल तो एटा शीतेर जन्यई सम्भव हयेछे। हयतो आपनादेर बागानेओ ठीक एतटा भोरे आपनारा फुल पाच्छेन, किन्तु जखन थेके गरम पड़बे तारपरे कि गाछगुलोके एई रकम भावे रखा जाबे? हाँ बंधुरा, रखा जाबे, कोनो रकमेर असुविधा हबे ना। शुधु गोलाप केन, जे कोनो गाछ, एकदम देखुन पिटुनिया देखाबो, একদম ভোরে ফুল আছে, কোনো রকমের পরিচর্যা করা হয় না, জাস্ট একদম নর্মাল কেয়ার। দু একটা গাছ বেশি জল দিয়েছি, গাছের অবস্থা দেখুন একদম খারাপ হয়ে গেছে। তো ফুল আমাদেরও হয়, আবার প্রচুর প্রচুর ফুল, তো সব রকমভাবেই কিন্তু বাগান হয়। এটা মাথায় রাখতে হবে, একটা গাছ নষ্ট হয়ে গেলে আমরা অনেকে ভাবি যে আমাদের দ্বারা গাছ করা হবে না, এটা কিন্তু একদমই নয় বন্ধুরা। ডালিয়া গাছ আছে প্রচুর পরিমাণে, দেখুন ডালিয়াতে কুঁড়ি, ঠিক আছে, ডালিয়া ফুলের সাইজ অনেক বড় বড় ফুল হচ্ছে, জাস্ট দেখুন ফুলগুলো অনেক দিনই ফুটেছে, তো খুব সুন্দর সুন্দর ফুল হচ্ছে। এই ডালিয়া গাছে কিন্তু এখন কোনো খাবার দেওয়া হয় না, একদম কোনো খাবার নেই। প্রথম প্রথম ডালিয়া গাছে অনেক রকমই খাবার দেওয়া হতো, তারপরে যখন মোটামুটি সব কুঁড়ি চলে এসেছে, এখন কিন্তু আর ডালিয়া গাছে কোনো খাবারই দেওয়া হয় না, জাস্ট এখন নর্মাল যেরকম জল সেই জলই দেওয়া হয়, অন্য আর কিচ্ছু নেই। জাস্ট এটাই ব্যাপার কিন্তু, যে সব সময় ডালিয়া গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় এই যে ব্যাপারগুলো বলে, তো এটা একদমই নয়। গাছগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে জল দিতে পারি তাহলেই কিন্তু আমরা অনায়াসে গাছগুলো করতে পারবো। মাটি প্রিপারেশন যখন আমরা তৈরি করছি তখন একটা সুন্দর হালকা মাটি যদি আমরা বানাই তাহলেই হবে। দেখুন প্রত্যেকটা গাছ আজকে একটু ঝিমাচ্ছে, তার কারণ হচ্ছে আমি দুদিন বাগানে জল দিইনি, জাস্ট আজকে জল দেব, ঠিক আছে। তো এই রকমভাবে কিন্তু বাগানে জল দিতে লাগে, প্রত্যেক দিন যদি জল দিই সেক্ষেত্রে কিন্তু গাছ ভালো থাকবে না, গাছের জলের একটু টান হওয়া দরকার, তারপরে গাছকে আবার জল দিন, তাহলে গাছের মধ্যে কোনো প্রবলেম হবে না। এটাও কিন্তু একটা সিক্রেট ব্যাপার, গোলাপের অনেক সিক্রেট ব্যাপার যেগুলো আপনারা ভিডিওতে দেখেন, তো সেগুলোর কাছেও আমি যাব, ঠিক আছে, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আজকে একদম বাগানে নিয়ে এসে প্রত্যেকটা গাছের সাথে আপনাদেরকে পুরো ব্যাপারগুলো শেয়ার করব। প্রচুর পরিমাণে স্যালভিয়া ফুটছে, তবে এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে স্যালভিয়ার গোড়া পচার একটা সমস্যা হয়েছে, ব্লাইটক্স, M45, রেডোমিল গোল্ড সব কিছু দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে, দেখাবো কীরকম। দেখুন বন্ধুরা, এই গাছগুলোতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এই গাছগুলোতে একদম সুন্দর ফুল হচ্ছে, তো কোনো রকমের অসুবিধা হয়নি, ব্লু একদম দারুণ। এই জায়গায় দেখুন গোড়া পচার সমস্যা হয়েছে, তো এই গাছটা আমার নষ্ট হয়েছে, সব রকমের পরিচর্যা করার পরেও কিন্তু এই গাছটাকে আমি বাঁচাতে পারিনি। তো গাছ আমাদেরও কিন্তু মরে, যারা ভাবেন যে আমরা যারা এত গাছপালা করি বা প্রচুর প্রচুর গাছপালা নিয়ে আপনাদের কাছে তথ্য শেয়ার করি তো তাদের গাছপালা মারা যায় না, এটা নয়, গাছপালা আমাদেরও মরে, কিন্তু একটা গাছ মরলে কী হবে, আরও দুটো তিনটে গাছ নিয়ে এসে বসাই, এটাই হচ্ছে নেশা। তো এই নেশা থেকে গাছ করা, তো আপনারাও করতে থাকুন, যা কিছু প্রবলেম হবে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, সেখানে আপনারা গাছের ছবি যদি তুলে পাঠান, যতটা সম্ভব কিন্তু চেষ্টা করা হবে যাতে করে আপনার গাছটা খুব সুন্দরভাবে আবার তৈরি হয়। প্রচুর প্রচুর ফুল,
ঠিক আছে, একদম নর্মাল, কোনো পরিচর্যাই করা হয় না সেরকমভাবে। জাস্ট টবের মাটিতে গাছ বসিয়ে দেওয়া আছে, খাবার প্রথম প্রথম ব্যালেন্স এন্ড পিকে কুড়ি 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 এটা স্প্রে করে দিয়েছি, সরিষার খোল পচানো জল মাঝে মধ্যে দেওয়া হয়েছে, এছাড়া কিন্তু কোনো রকমের খাবার দেওয়া হয় না। জাস্ট খুব সুন্দরভাবে কিন্তু ডালিয়ার রেজাল্ট এবারে সবচেয়ে ভালো, ঠিক আছে, এবারে সবচেয়ে ভালো হয়েছে ডালিয়া। সমস্ত গাছপালাই মোটামুটি ঠিকঠাকই আছে, তবে ডালিয়া কিন্তু সবচেয়ে ভালো হয়েছে, প্রচুর পরিমাণে। দেখুন প্রত্যেকটা গাছে কুঁড়ি, ঠিক আছে, ফুলের সাইজ দেখুন যথেষ্ট বড় মাপের ফুল। তো এই হচ্ছে মোটামুটি এবছরের শীতের বাগান, অনেকটাই ভালো হয়েছে এর আগের বছরের তুলনায়, পরের বছর হয়তো আরও ভালো হবে। এই যে আমাদের মানে চিন্তা ভাবনাটা, এই যে আমাদের মনের আশাটা, এটার থেকেই কিন্তু আমরা প্রত্যেকেই গাছ করতে পারি, ঠিক আছে। এরপরে গোলাপের নিয়ে কিছু কথা বলি। যারা মাই রোজ গার্ডেন দেখেন তারা প্রত্যেক দিন এই গোলাপের বিভিন্ন পরিচর্যা পান। হ্যাঁ, এবছর গোলাপের রেজাল্ট কিন্তু মাই রোজ গার্ডেনের বাগানে কিন্তু খুব ভালো, ঠিক আছে, প্রত্যেক বছর এরকম হয় না। ওয়েদারটা এবারে মোটামুটি ঠিক ছিল, কারণ প্রচণ্ড রকমের শীত এবছর কিন্তু হয়নি। প্রচণ্ড শীত হয়ে গেলে গোলাপের মানে গ্রোথটা অনেকটা কম থাকে, বৃষ্টি হয়নি, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হয়েছে। গাছে অসংখ্য ফুল ফুটেছে, আপনাদেরকে যেরকমভাবে ভিডিও করে দেখাই যে একটা গাছে কীভাবে অসংখ্য ফুল আনবেন, দেখুন বন্ধুরা, শুধু আপনাদেরকে ভিডিও করে বলি এমনটা নয়। অনেকে বলেন যে আপনার গাছে ছবি কই দেখালেন, তো যারা নিয়মিত দর্শক তারা জানেন যে মাই রোজ গার্ডেন মানে যেটা বলে সেটা কিন্তু মানে নিজে বাগানে অ্যাপ্লাই করে। দেখুন প্রত্যেকটা গাছে, এই গাছটা দেখুন একটা সদাবাহার, ফুলটা অনেকটা ঝরে গেছে, তাও এই জায়গাটা পুরো মানে একদম ফুলে ভর্তি হয়ে আছে। তো ফুল প্রচুর পরিমাণেই ফুল হয়, ঠিক আছে, ফুলের কোনো অসুবিধা নেই। গোলাপ গাছকে যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করা যায় এ কিন্তু ফুল দেবেই দেবে, কোনো রকমের অসুবিধা নেই প্রত্যেকটা গাছেই। এখানে একটা ভ্যারাইটি আছে প্রেসিডেন্ট প্রণব বলে, ঠিক আছে, আমার মোটামুটি প্রত্যেকটা গাছেই পুষ্পাঞ্জলি থেকে নেওয়া হয়েছে, কিছু গাছ পুষ্পাঞ্জলি প্রণবিত থেকে, কিছু গাছ পুষ্পাঞ্জলি অশোক থেকে, আর লোকাল নার্সারি থেকে দু একটা ভ্যারাইটি নেওয়া হয়। আমাদের এখানের যে ভ্যারাইটিগুলো মানে লোকাল নার্সারি থেকে নিই, এনাদের কোনো ট্যাগ থাকে না, অন্য জায়গা থেকে এনারা ছোট চারা গাছ নিয়ে এসে এখানে বিক্রি করেন, আর ওই পুষ্পাঞ্জলি অশোক বা প্রণবী যেগুলো বলছি, তো সেখানে মোটামুটি কী হয় ট্যাগ দেওয়া গোলাপ পাওয়া যায়, অর্থাৎ প্রত্যেকটা গোলাপের যে একটা নিজস্ব নাম আছে, একটা নিজস্ব পরিচয় আছে, তো সেই সকলগুলো কিন্তু সেখান থেকেই পাওয়া যায়। তো এই হচ্ছে আমার এবছরের বাগান। ফার্স্ট ফ্লাওয়ারিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ফ্লাওয়ারিংও কমপ্লিট হতে চলেছে। জাস্ট এরপরে আমি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে হয়তো থার্ড ফ্লাওয়ারিংটা নিয়ে আসার চেষ্টা করব। গরমের হাওয়া পড়লেই গোলাপ গাছে প্রচুর প্রচুর প্রবলেম হবে। আমি এর আগে একটা ভিডিও করে বলেছিলাম আপনাদেরকে যে গোলাপ গাছের বিপদ আসছে, তো সেটা হচ্ছে পাতার নিচ দিকটা একটু ভালোভাবে কিন্তু চেক করবেন এরপর থেকে, ঠিক আছে, পাতার নিচ দিকটা, কারণ রেড মাইটস হবে। তো রেড মাইটস তাড়ানোর জন্য তো আমরা কীটনাশক ব্যবহার করছি, তার সাথে সাথে যেটা করতে হবে ফোর্সে কিন্তু জল স্প্রে করতে হবে। দেখতেই পাচ্ছেন বাগানে পাইপ আমার দেওয়া আছে, প্রত্যেক দিনেই মোটামুটি ফোর্সে জল স্প্রে করে কিন্তু গাছগুলোকে স্নান করানো হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গোলাপ গাছে যদি স্নান করাতে পারেন তাহলে কিন্তু গোলাপ গাছের প্রবলেম অনেক কম হবে, তো এটা একটা ব্যাপার। আর অনেকে আমাকে বলছেন যে থোকায় থোকায় কেন ফুল হচ্ছে না। বন্ধুরা, থোকায় থোকায় ফুল হয় বলতে কিছু কিছু ভ্যারাইটি এইচটি ভ্যারাইটি আছে যেগুলো মোটামুটি কী হয় ডালে একটাই ফুল ফোটে, আপনাদেরকে দেখাবো, এই জায়গাতে আছে। দেখুন এই যে গোলাপটা দেখুন, এটা মানে প্রচুর প্রচুর ফুল হয়েছে, মানে এই ভ্যারাইটিটা হচ্ছে ফ্লোরিবান্ডা, ঠিক আছে। ফ্লোরিবান্ডাতে এরকম কী হয় গুচ্ছাকারে প্রচুর পরিমাণে ফুল হয়, ঠিক আছে। আবার এই যে ভ্যারাইটিগুলো, এই ভ্যারাইটিগুলো হচ্ছে এইচটি ভ্যারাইটি, দেখুন একটা ডালে একটাই ফুল ফুটেছে, এগুলো হচ্ছে এইচটি ভ্যারাইটি, ফুল অনেক বড় হবে এইচটি ভ্যারাইটির, কিন্তু ডালে কিন্তু একটাই ফুল হবে, আর এগুলো হচ্ছে ফ্লোরিবান্ডা। তো যারা এরকমভাবে প্রচুর ফুল নিতে চান তাদেরকে বলবো ফ্লোরিবান্ডা ভ্যারাইটি কিন্তু আপনাদেরকে নিতে হবে। তো এইরকমভাবেই কিন্তু গোলাপে ফুল আসে, যেমন দেখুন ওখানে একটা বাই কালার আছে, তো ওই বাই কালারের ওই যে ফুলটা ওটা কিন্তু ফ্লোরিবান্ডা, তার জন্য দেখুন তিনটা চারটা ফুল একসাথে ফুটে আছে। তো এই ব্যাপারটা, ফ্লোরিবান্ডাতে কিন্তু থোকায় থোকায় ফুল ফুটবে।
আর যেগুলো দেখুন পুরো স্টিকে একটি করে ফুল আছে, তোগুলো সব এইচটি, অনেক বড় মাপের ফুল হয়। ঠিক আছে, আর ছোট গোলাপ গাছ বাগানে অনেকগুলোই আমি এবছর প্রতিস্থাপন করেছি। এটা একটা মিনি, ঠিক আছে, মিনি নিয়ে অনেকে পরিচর্যা জানতে চান। মোটামুটি গোলাপের সব ভ্যারাইটির কিন্তু পরিচর্যাটা একই, আর এই গাছগুলোকে গ্রীষ্মকালে ভালো রাখার জন্য আমি যে পরিচর্যাগুলো করতে বলেছি সেগুলো করুন, তাহলে গ্রীষ্মকালেও কিন্তু এরকমভাবে ফুল পাবেন। হ্যাঁ, তখন ফুলের লাস্টিংটা কমে যাবে, ফুলের গ্লেজটা কমে যাবে, ফুলের সাইজ ছোট হয়ে যাবে, কিন্তু ফুল আপনারা অবশ্যই পাবেন গ্রীষ্মকালেও, কোনো রকমের অসুবিধা হবে না। আর যা কিছু অসুবিধা হবে সঙ্গে সঙ্গে কমেন্ট করবেন আমাদের মাই রোজ গার্ডেন ফেসবুক গ্রুপে এবং পেজে গাছের ছবি তুলে পাঠাবেন, তাহলেই মোটামুটি সবটাই আপনাদেরকে আমি বলে দেবো যে কী করতে হবে। গ্ল্যাডিওলাস, গ্ল্যাডিওলাস বাল্ব প্রতিস্থাপনের ভিডিও করেছিলাম, গ্ল্যাডিওলাসের ফুল দিয়েছে, একটা স্টিক উঠেছে, খুব সুন্দরভাবে ফুল ফুটেছে গ্ল্যাডিওলাস। আচ্ছা, এরপরে আর একটা জিনিস দেখাবো, সেটা বাগানে কাজ চলছে, গাঁদা। এই গাঁদাগুলো থেকে আবার কিন্তু কাটিং করে আমি জাস্ট ছোটো ছোটো চারা তৈরি করে রেখে দেব, তাহলে কি হবে পরের বছর কিন্তু আমাকে আর গাঁদা মানে এই চারাগুলো কিনে আনতে হবে না, এই গাঁদাগুলো থেকেই আমি কিন্তু মানে বারবার কিন্তু চারা তৈরি করে নিতে পারবো, প্রচুর প্রচুর চারা তৈরি করতে পারবো। কালারটা থাকবে একই, গাছে যে মানে সমস্ত ব্যাপারগুলো কিন্তু একই থাকবে, কোনো রকমের চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে একটা বাগানে কাজ হচ্ছে, সেটা দেখাই। এই জায়গায় দেখুন প্রত্যেকটা চন্দ্রমল্লিকা যেগুলো গাছগুলো ফুল দিয়ে অলরেডি মারা গেছে, তো সেই গাছগুলোকে কেটে দিয়েছি এবং একটা করে গাছ মানে সেই কালারের গাছ আমি কিন্তু টবে প্রতিস্থাপন করে দিয়েছি। ফলে কি হবে, পরের বছর কিন্তু আমি এখান থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবো। মাদার প্ল্যান্টগুলোকে আমরা এরকমভাবেই কিন্তু রাখি। এগুলো হচ্ছে বীজের ডালিয়া, মানে এগুলো আমি ফ্লিপকার্ট থেকে একটা অ্যারো সিড কোম্পানির একটা সিড নিয়েছিলাম, অনেকগুলো মানে বীজই আমি ফেলেছিলাম বাট জার্মিনেশন হয়নি, কয়েকটা হয়েছিল। তো এই সিঙ্গেল পেটালের যেগুলো ডালিয়া এগুলো হচ্ছে, ফুলের সাইজ ছোট কিন্তু অসংখ্য ফুল দিচ্ছে, গাছের কুঁড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন, আর গাছগুলো অনেক অনেক বড় হাইট হয়ে যাচ্ছে, এটাই প্রবলেম। ঠিক আছে, যারা আমরা ছোট টবের মধ্যে গাছ করি তাদের ক্ষেত্রে কিন্তু এই বীজের ডালিয়াটা পারফেক্ট নয়। তো মোটামুটি এই হচ্ছে বাগানের ব্যাপার, এরপরে যা কিছু জানার আছে কমেন্ট করে জেনে নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।